এর আগে বুধবার সকালে বিশেষ নিরাপত্তা বাহিনী এর প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময় তিনি বলেন জনগণ আমার প্রাণ শক্তি তাদের কাছ থেকে দূরে সরালে গুলি বোমা ছাড়াই আমার মৃত্যু হবে দূরত্ব সৃষ্টি করে নয় জনগণকে সম্পৃক্ত রেখে নিরাপত্তা নিশ্চিত করতে এসএসএফ সদস্যদের প্রতি আহ্বান জানান তিনি একই সঙ্গে দায়িত্ব পালনে এই বাহিনীর ভূয়সী প্রশংসাও করেন প্রধানমন্ত্রী বাংলাদেশের রাষ্ট্র ও সরকার প্রধান এবং সফরে আসা অতি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় অতিথিদের নিরাপত্তার দায়িত্ব পালন করে বিশেষ নিরাপত্তা বাহিনী অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব করে থাকে। সবসময় বাংলাদেশ সেনা নৌ বিমান পুলিশ ও আনসার বাহিনী থেকে বাছাই করা চৌকশ অফিসারদের নিয়ে গঠিত হয় এসএসএফ বাহিনীর আটত্রিশতম প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে এসএসএফ সদস্যদের পেশাদারিত্ব ও নৈপুণ্যের ভূসী প্রশংসা করলেন সরকার প্রধান প্রত্যেকেই যারা আমাদের বাংলাদেশে এসেছেন যাওয়ার সময় সবাই কিন্তু আমাদের এসএসএফ এর ভূষি প্রশংসা করে যান যেটা আমাদের জন্য অত্যন্ত গর্বের এবং আমি সত্যি নিজেই খুব গর্ববোধ করি নিরাপত্তা ঝুঁকির বিশ্লেষণে বিশ্বের প্রথম সারিতে থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন মৃত্যু নিশ্চিত ধরে নিয়েই পঁচাত্তর পরবর্তী অন্ধকার সময়ে দেশে ফিরেছিলেন তিনি আমি একটি রাত পার হলে সকালে চিন্তা করি যে আমি আর দিন পেলাম কাজ করতে কিন্তু আমি পিছিয়ে যাইনি শত বাধা অতিক্রম করেই কিন্তু দেশকে এগিয়ে নিয়ে যেতে পারছে এটাই হচ্ছে থেকে বড় কথা যতক্ষণ আমার নিঃশ্বাস আছে আমার এটাই চেষ্টা যে বাংলাদেশের মানুষকে যেন অন্তত জীবনটাকে আরও উন্নত সমৃদ্ধ করে যেতে পারি পাশাপাশি তার নিরাপত্তার দায়িত্বে থাকা মানুষের জন্য নিজের দুশ্চিন্তার কথা জানালেন প্রধানমন্ত্রী আমি দেখেছি আমাদের নেতাকর্মী বারবার তারা জীবন দিয়েছে ঠিক আমার উপর যখন আক্রমণ হয়েছে প্রতিটি ক্ষেত্রে আমাদের কিছু না কিছু নেতাকর্মীকে জীবন দিতে হয়েছে প্রতিবারই যখনই নামাজ পড়ি আমার ছেলে মেয়েদের সাথে যেমন মেয়েদের জন্য যেমন দোয়া করি আমি দেশের মানুষের জন্য আমার দলের জন্য দোয়া করি কিন্তু আমি সাথে সাথে যারা আমার পাশে থেকে কর্তব্য পালন করে আমি এসএসএফ সহ সকলের জন্য দোয়া করি জন্য সবাইকে আল্লাহ সুরক্ষিত রাখে একই সঙ্গে দূরত্ব সৃষ্টি করে নয় জনগণকে কাছে রেখেই নিরাপত্তা নিশ্চিত করতে সদস্যদের প্রতি আহ্বান জানান আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে মানুষগুলির জন্যই তো রাজনীতি করি এই মানুষদের নিয়েই তো পথ চলা আর যাদেরকে নিয়েই দেশের মানুষের কাজ করি তাদের থেকে যেন কোনো বিচ্ছিন্ন হয়ে না যায় মানুষের থেকে বিচ্ছিন্ন হলে কিন্তু আমাকে আর গুলি বোমা লাগবে না এমনি শেষ হয়ে যাবো এরাই আমার প্রাণ শক্তি এটা এটুকু মনে রাখতে হবে আরফাত সিদ্দিকী এটেন নোজ ঢাকা